আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই রাদিয়ার ভর্তা খাওয়া শখ হয়েছে। ও আর এখানে আমি একটু মরিচ তেল এনেছি, একটু সামান্য একটু তেল দিয়ে ভর্তা দিতে হবে। আর এখানে রাদিয়া পেয়ারা গ্রেট করে নিছে, পেয়ারা আর আপেল। ছোট মানুষ তেমন পারে না, আমি চাইছিলাম করে দিতে, ও দিবে না। আর শিহা ভাই সেখানে ওর সাথে দুষ্টামি করতেছে। আর ওই যে পালাটাতে একটু তেঁতুল পানি দিয়ে ভিজে রেখেছিলাম, কারণ তেঁতুলটা ফ্রিজে ছিল, পানি না দিলে নরম হবে না। এখন শিহাব বসছে এটাকে, তেঁতুলটাকে ডলার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। ও নাকি ডলবে তেঁতুলটা। আর আমি যে মরিচগুলো টেলে রাখছিলাম সেগুলো ঠান্ডা হয়েছে। একটা এয়ার টাইট বয়ম নিছি, বয়মে ঢুকে রাখতেছি, কারণ মরিচ কোনো না কোনো কাজে লেগে যায়। প্রতিদিন দুইটা দুইটা করে করার থেকে কিছু মরিচ একসাথে করে বয়েমে ঢুকে রাখলে যখন তখন ইউজ করা যায়, প্রয়োজনে ব্যবহার করা যায়। আর এখানে শিহাব তেঁতুলগুলো মাখানো শেষ, তাকে জিজ্ঞাসা করলাম মরিচগুলো সে করতে পারবে কি না, সে করতে পারবে বলতেছে, কিসের সাথে দিবে। এখন সে তো ছোট মানুষ, কীভাবে করতে হয় সেটা জানেও না, সেজন্য আমি একটু তাকে হেল্প করলাম, মরিচের ডাটিগুলো ভেঙে দিলাম, তাকে দেখাই দিলাম কীভাবে মরিচগুলা ডলতে হবে। আর রাদিয়ার এখানে আপেল আর পেয়ারা গ্রেট করা অনেকটাই শেষ হয়ে গেছে, পেয়ারা একটু বাকি আছে। সে তো ছোট, তার শরীরে জোর নাই, জোর দিয়ে করতে পারে না, তারা গুছিয়েও কাজ করতে পারে না, সেজন্য আমি একটু একটু হেল্প করে দিচ্ছি। আর এই জায়গাটা ময়লা হয়ে গেছে, ময়লাগুলো পরিষ্কার করে দিলাম। এই যে রাদিয়ার অনেকটাই গ্রেট করা শেষ, আর অল্প একটু বাকি আছে। এখানে শিহাবে গুছিয়ে করতে পারে না, তো ছোট মানুষ, তো একটু একটু আমি হেল্প করতেছি। রাদিয়া ভর্তা হওয়ার আগে একটু একটু করে খাইয়ে বলতেছে, আর দিয়ে ভর্তা খাইতে যায় আপেলটা ফেলে দিছে। তো ভর্তা তো লবণ কম হওয়ার কারণে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। আর রাদিয়া আপেলটা ধুয়ে আনতেছে। রাদিয়া আপেল ধুয়ে আনার পরে আমি বাকিটা গ্রেট করে দিলাম। রাদিয়া এখানে ভর্তাগুলো হাত দিয়ে মাখাচ্ছে, শিয়াব্দ হাতের তেঁতুল যাতে যাতে অবস্থা খারাপ, তার তো ভর্তা খাওয়া তো সইছে না, কখন ভর্তা হবে। ও রাদিয়ার হাত থেকেই নিয়ে খাওয়া শুরু করছে। রাদিয়া ভর্তা মাখে আর আঙ্গুল চাটে।
ভর্তা আসলে এই সিজনে ভর্তা খেতে খুব ভালো লাগে, বেশি গরমের সময়। এই ভর্তাটাতে আপেল পেয়ারা আমরাও দেওয়া যায়। আসলে আমার ঘরে আমরা ছিল না, সেজন্য আমি একটু তেঁতুল দিলাম। আমরা থাকলে আর তেঁতুল না দিলেও হয়। ভর্তাটা খেতে আসলেও খুব টেস্ট হয় এই ভর্তাটা। আসলে এই ভর্তাটা বেশি করে আমার মামার এখানে, আমার বড় মামা খেতে খুব পছন্দ করেন। মামার বলা যায় যে এই ভর্তাটা আমার মামার রেসিপি। এই যে এখন আমিও চলে আসলাম ভর্তা খাওয়ার জন্য, ওদের খাওয়া দেখে আমিও লোভ সামলাইতে পারলাম না, আমিও ওদের সাথে সাথে চলে আসলাম। শিহাবের ভর্তা খাওয়ার ইম্প্রেশনটা দেখুন, ও কত মজা করে খাচ্ছে। তো দর্শক, এখানেই রাখছি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা ভর্তা খাই, মা মেয়ে ছেলে মিলে। আপনারাও বানায় খান বাসায়, দেখবেন যে অনেক টেস্ট হয়েছে, টেস্ট লাগে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।